ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি কিভাবে খুব সহজেই ইউটিউব অথবা যে কোনো সাইট থেকে কোনো ভিডিও অথবা সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারেন এটাই আমি এই টিউটোরিয়ালে দেখাবো প্রিয় শিক্ষার্থী আমি এখানে এই টিউটোরিয়ালে কীভাবে আপনি সফটওয়্যারটি ইনস্টল করবেন সেই প্রক্রিয়াটি দেখাবো না কারণ অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয় অনুরূপভাবে আপনি এই এই সফটওয়্যারটিও ইনস্টল করে নিতে পারবেন আমি শুধু এই টিউটোরিয়ালে দেখাবো কীভাবে আপনার সফটওয়্যারটির সাথে থাকা ক্র্যাক ফাইল এবং কীভাবে এই সফটওয়্যারটির মাধ্যমে কোনো ভিডিও ডাউনলোড করবেন সেই প্রক্রিয়াটিই আমি দেখাবো তো চলুন শুরু করা যাক তো আমি ভিডিও ডেসক্রিপশনে আপনার এই আপনার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যারটি যেন আপনারা ডাউনলোড করে নিতে পারেন সেই জন্য লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা সেই লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন তো মনে করি আপনারা ডাউনলোড করেছেন সেক্ষেত্রে আপনি এই ধরনের একটি অর্থাৎ আপনি যখন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এই ফোল্ডারে ডাবল ক্লিক করবেন তখন এর মধ্যে একটি ক্র্যাক ফাইল এবং একটি সেট আপ লেখা দেখতে পাবেন এটি তো আপনারা যারা সফ মানে কম্পিউটারে ভালো কাজ জানেন তারা তো জানেনই যে ক্লিক করে আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করি এক্ষেত্রে একটি কথা বলা প্রয়োজন আপনার কম্পিউটারে যখন আপনি এই সফটওয়্যারটি ইনস্টল করেন তখন ইনস্টল করবেন তখন যদি দেখেন যে কম্পিউটারটি রিস্টার্ট নেয় তাহলে আপনি রিস্টার্ট নেওয়ার পরে আপনি এই ক্র্যাক ফাইলে আপনি এখানে ক্লিক করবেন অর্থাৎ এই ফোল্ডারটিতে ক্লিক করবেন ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে প্যাচ এটা ক্র্যাক ফাইল এটি আপনার এটিতে ডাবল ক্লিক করবেন এখানে একটি কথা আপনাদের মনে করিয়ে দিচ্ছি আপনার কম্পিউটারে যদি অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি ইনাবেল অবস্থায় থাকে তাহলে অবশ্যই প্রথমে আপনি এই সফটওয়্যারটি ডিজেবল করে নেবেন কারণ ইনাবেল অবস্থায় যদি আপনি এই ক্র্যাক ফাইলটিতে আপনি এখানে ক্লিক করেন তাহলে এই ক্র্যাক ফাইলটি নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই প্রথমেই যদি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করেন সেক্ষেত্রেই বলছি আমি আপনি এটিকে ডিজেবল করে নেবেন যাই হোক এমত অবস্থায় আপনি এই এখানে ক্র্যাক ফাইল এখানে এটিতে ডাবল ক্লিক করবেন এবার ইয়েসে ক্লিক করুন যদি কোনো সিকিউরিটি মেসেজ আসে তাহলে ইয়েস ন দেখাবে সেক্ষেত্রে আপনি এ ক্লিক করবেন তো প্রিয় শিক্ষার্থী যেহেতু আমি পূর্বেই বলছি যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ডিজিবল করার জন্য মনে করি সেটি আপনি করেছেন যদি অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপনার কম্পিউটার ইনস্টল থাকে নতুবত আর কোনো সমস্যা নেই সরাসরি আপনি এখানে ইনাবেল এই যে আপনার অপশনটি সিলেক্ট থাকা অবস্থায় ক্র্যাকে ক্লিক করবেন তো ক্র্যাক এখানে ক্লিক করার পর ফিনিশে ক্লিক করবেন তো আমাদের এই নির্দেশনা দেওয়ার ফলে আমরা সফটওয়্যারটি খুব সহজেই ব্যবহার করতে পারব কোনো ধরনের আপনার সিরিয়াল নাম্বার সংক্রান্ত বিষয়ে আমরা তেমন কোনো জটিলতায় পড়ব না তো যাই হোক এখানে একটি কথা বলা প্রয়োজন যে সফটওয়্যারটি আপনি যখন ইনস্টল আপনার কম্পিউটার যখন ইনস্টল থাকবে তখন কিন্তু অনলাইনে থাকা অবস্থায় সফটওয়্যারটি আপডেট চাইতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি আপডেটে ক্লিক করবেন না আপনি ক্যান্সেলে ক্লিক করে দিবেন যদি কোনো উইন্ডো আসে সেই উইন্ডোতে আপডেট এবং ক্যান্সেল লেখা থাকে সেক্ষেত্রে অবশ্যই ক্যান্সেল এ ক্লিক করবেন নতুবা ক্রেক ফাইলটি নষ্ট হয়ে যাবে পরবর্তীতে আর এই সফটওয়্যারটি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না তাই অবশ্যই আপডেট কোনো নির্দেশনা দিবেন না যাই হোক প্রিয় শিক্ষার্থী আমি মনে করলাম মনে করি যে আপনারা সঠিকভাবে সব নির্দেশনা দিতে পারছেন এমত অবস্থায় চলুন চলুন দেখা যাক ইউটিউব থেকে কিভাবে এই সফটওয়্যারটির মাধ্যমে একটি ভিডিও ডাউনলোড করা যায় তা দেখি তো লক্ষ্য করুন এখানে আমি বর্তমানে ইউটিউবে আছি এমত অবস্থায় সফটওয়্যারটি ইনস্টল থাকাকালীন অবস্থায় আপনার কম্পিউটারে যখন কোনো ভিডিও আপনি এইভাবে ডাউনলোড করার জন্য উপস্থাপন করবেন ইউটিউব থেকে সেক্ষেত্রে বা যে কোনো সাইট থেকে তখন ভিডিওর উপরে এই ধরনের ডাউনলোড দিস ভিডিও এই লেখাটি আপনি দেখতে পাবেন সেক্ষেত্রে এটিতে ক্লিক করুন ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে অনেকগুলো রেজুলেশন আপনার আপনি কোন রেজুলেশনে আপনি ভিডিওটি ডাউনলোড করতে চান সেটি কি সাতশো বিশ পিক্সেল না আপনার চারশো আশি পিক্সেল না হাজার আশি এরকম তো আমি এখানে হাজার আশি এটি এটি ডাউনলোড করলাম না কারণ এটি এই রেজুলেশনে ডাউনলোড করলে আপনার এমবি বেশি খরচ হবে সেক্ষেত্রে আপনি আমি এখানে আমি দেখাচ্ছি শুধু চারশো আশি পিক্সেল আপনি আপনার যেটা পছন্দ সেই রেজিলেশনে ডাউনলোড করে নেবেন যাই হোক আমি চারশো আশি পিক্সেলে ডাউনলোড করতে চাই তাই এটিতে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার একটি উইন্ডো আসবে ডাউনলোড সংক্রান্ত এবার আপনি যে কাজটি করবেন এখানে লক্ষ্য করুন যে আমি সাতশো আশি পিক্সেলে আমি এটি ডাউনলোড করছি সেক্ষেত্রে কিন্তু আমার এখানে ভিডিওটির সাইজ হলো দশ দশ পয়েন্ট বত্রিশ এমবি কিন্তু আমি যদি হাজার আশিতে ডাউনলোড করতাম তাহলে সাইজটা একটু বেড়ে যেত যাই হোক প্রিয় শিক্ষার তেমন মতো স্টার্ট ডাউনলোডে ক্লিক করুন লক্ষ্য করুন ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো ডাউনলোড প্রক্রিয়াটি একটু স্পিড যেন দ্রুত গতিতে হয় সেই জন্য আপনি কী করবেন এই আপনার এই উইন্ডোটির আপনার স্পিড লিমিটার এটিতে ট্যাপটিতে ক্লিক করুন এবং এর ইউজ স্পিড লিমিটার এই চেকবক্সটিকে আপনি সিলেক্ট করে দিন এবং এই বক্সে আপনি টাইপ করুন বিশ আটচল্লিশ এবার নিচের চেকবক্সটিকেও আপনি সিলেক্ট করে দিন তারপর ডাউনলোড স্ট্যাটাস ট্যাপে ক্লিক করুন ফলে ইন্টারনেট এটা ডাউনলোড প্রক্রিয়াটা আগের তুলনায় দ্রুত গতিতে হবে একটি সফটওয়্যার অথবা একটি ভিডিও ডাউনলোড করতে কতটুকু সময় লাগে সেটি নির্ভর করে মূলত সফটওয়্যারটির সাইজ কত এবং আপনার ইন্টারনেট স্পিড কত এই দুটো যদি সাইজ যদি একটু ভিডিও অথবা সফটওয়্যার আপনি এটার যদি সাইজে বড় হয় তাহলে ডাউনলোড প্রক্রিয়াটা হতে একটু সময় নেয় আর যদি সাইজে কম হয় তাহলে ডাউনলোড প্রক্রিয়াটা আপনার খুব দ্রুত গতিতে হয় যাই হোক মোট কথা আমার এখানে মোটামুটি ভালো স্পিড আমি পাচ্ছি তো লক্ষ্য করুন প্রায় শেষ পর্যায়ে চলে আসছে লক্ষ্য করুন এখানে ডাউনলোড প্রক্রিয়াটি প্রায় শেষ প্রিয় শিক্ষার্থী তো ডাউনলোড প্রক্রিয়া শেষ হওয়ার পর এরকম একটি উইন্ডো পাবেন সেক্ষেত্রে আপনি ক্লোজি ক্লিক করবেন তারপরে ইউটিউব উইন্ডুটি মিনিমাইজ করবেন এবার আপনার কম্পিউটার ডেস্কটপ থেকে আপনি যদি উইন্ডু সেভেন অথবা টেন ব্যবহার করেন তাহলে এইরকম একটি আইকন দেখতে পাবেন ইউজার আইকন এটি ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর এখানে যে জিনিসটি আপনি দেখতে পাবেন আপনার কম্পিউটারে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যারটি ইনস্টল থাকাকালীন অবস্থায় ইনস্টল যদি থাকে তাহলে আপনি কমপ্লেস ডকুমেন্ট মিউজিক প্রোগ্রাম ভিডিও এরকম কয়েকটি ফোল্ডার দেখতে পাবেন আপনি যদি এই সফটওয়্যারটির মাধ্যমে কোনো জি ফাইল ডাউনলোড করেন সেক্ষেত্রে কমপ্লেক্সে আপনি সেটি পাবেন যদি কোনো ডকুমেন্ট ডাউনলোড করেন সেটা ডকুমেন্টে পাবেন যদি কোনো অডিও ডাউনলোড করেন সেটা মিউজিকই পাবেন যদি কোনো সফটওয়্যার ডাউনলোড করেন সেটা প্রোগ্রামে পাবেন যেহেতু আমরা ভিডিও ডাউনলোড করছি সেক্ষেত্রে আমরা ভিডিও ফোল্ডার একটি করব। লক্ষ্য করুন এখানে ডাউনলোডকৃত ভিডিওটি দেখা যাচ্ছে এমন তো অবস্থা এটিতে ডাবল ক্লিক করুন ডাবল ক্লিক করে ভিডিওটি এখানে ভিডিওটি এখানে দেখা যাচ্ছে আশা করি প্রিয় শিক্ষার্থী এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যারটি ব্যবহার করে আপনারা খুব সহজেই ইন্টারনেট থেকে খুব ইউটিউব থেকে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমেই তো ইউটিউব অথবা যে কোনো সাইট থেকে আপনারা ভিডিও বা যে কোনো সফটওয়্যার সহজেই ডাউনলোড করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন